আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন। ইদানিংকাল এত গরম পড়েছে যে কিচেনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করা আসলেই মুশকিল, তাই আমি ছোট ছোট কিছু টিপস ফলো করি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম টিপসটি হচ্ছে, আমি একদিনে বেশ কয়েকদিনের জন্য রুটি বেলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। এতে করে সুবিধা হলো সকালবেলা খুব তাড়াতাড়ি নাস্তাটা সবাইকে রেডি করে দেওয়া যায়। যাদের ঘরে ছোট বেবি আছে কিংবা কর্মজীবী আপুরা আছেন, তাদের কাছে আমার এই টিপসটা ভালো লাগলে আপনারাও করে রাখতে পারেন। রুটি কিভাবে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি তারপর অলরেডি এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি, যারা দেখেননি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি ডাল রান্না করব। আর গতদিন যখন আমি ডাল সিদ্ধ করেছিলাম, একটু বেশি পরিমাণে সিদ্ধ করেছিলাম, আর সিদ্ধ করা ডাল ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, পরের দিন রান্না করার সময় চিন্তা থাকে না। আর এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় আমি গরম পানি ইউজ করি, এতে করে রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এভাবে ডাল সিদ্ধ করে রাখলে দেখা যাচ্ছে যে যখন ভর্তা করি ওই সিদ্ধ ডাল দিয়েও কিন্তু আমরা ভর্তাটা করতে পারি। রান্না চলছে আর এর ফাঁকে টুকিটাকি অন্যান্য কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এতে করে সুবিধা হলো রান্নার সময়টা বসে না থেকে ওই সময়টা অন্যান্য কাজ করলে একসাথেই কিন্তু দুই কাজ হয়ে যাচ্ছে। কাঁচামরিচগুলোর বোটা ফেলে দিয়েছি আর এভাবে আমি কাপড়ের ব্যাগে রেখে দিই নর্মাল ফ্রিজে। অনেকদিন পর্যন্ত কিন্তু কাঁচামরিচ এভাবে রাখলে ভালো থাকে। ধনে পাতাটাও আমি কুচি করে রেখে দিই বক্সের ভরে, রান্নার সময় যতটুকু দরকার ততটুকুই শুধু বের করে নেব। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর তার উপরে স্টিমারের উপরে আলু ভর্তা করব। তার জন্য আলুগুলা আমি এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। যখনই ভর্তা করি না কেন, দেখা যাচ্ছে ভাতও বসিয়ে দিই আর স্টিমারের উপরে সবজিগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে রেখে দিই, দেখা যাচ্ছে যে এক সময়ে দুই কাজ হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের সাথে পটলের একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পটল নিয়েছি আর একটি চাকু দিয়ে এইভাবে পটলের উপরে যে পাতলা স্তরটা থাকে সেটা ছিলে নিচ্ছি। আর বোটার দুই অংশ কিন্তু আমি চাকু দিয়ে কেটে নিব। প্যানে আমি সরিষার তেল গরম হতে দিয়েছি, তারপর ধুয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মাঝখানে যে শক্ত বিচিটা থাকে সেটা ফেলে দিয়েছি আর নরম বিচিটা নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং মোটা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি, কারণ দেখা যাচ্ছে যে যখন পটলটা ভাজব কাঁচামরিচ এবং পেঁয়াজটা যদি কুচি কুচি করে কেটে দিই তাহলে দেখা যাচ্ছে ওগুলো বেশি ভাজা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হলুদ, সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর পুরো রান্নাটা আমি লো হিটে করব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মাঝে খুলে শুধু একটু নেড়েচেড়ে দিব, তাতেই কিন্তু আমার পটলটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম বেশ কিছু সময় পর, পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবশেষে ধনে পাতা কুচিটা দিচ্ছি, তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি পাটায় বেটে নিব। এই ভর্তাটা হাত দিয়ে চটকেও করা যায়, তবে হাত দিয়ে চটকানোর চাইতে যদি পাটায় বেটে নেওয়া হয় তাহলে মিহি হয় আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।